মোবাইল ফোন শুধু এখন আর যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্য ভাণ্ডারও। শখের স্মার্টফোনটি হুট করে খোয়া গেলে শুধুমাত্র আর্থিক ক্ষতি হয় না, বেহাত হতে পারে অনেক গোপনীয় তথ্য। এমন ভাবনা থেকে প্রযুক্তিবিদরা তৈরি করেছেন নানা ধরনের সুরক্ষা অ্যাপ্লিকেশন বা অ্যাপ। এসব অ্যাপ মোবাইল ফোনের সবশেষ অবস্থান, মেসেজ, সবশেষ ব্যবহারকারীর ছবি, ভুল পাসওয়ার্ডের সতর্ক বার্তার পাশাপাশি হারিয়ে গেলে খুঁজে পেতেও সহায়তা করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব অ্যাপ ব্যবহার করলে বেশ ভালো ধরনের সেবামূল্য বা সাবস্ক্রিপশন ফি দিতে হয়, আর উদ্যোক্তা বা প্রতিষ্ঠানগুলো বিদেশি হওয়ায় তাদের সাথে যোগাযোগে থাকে নানা ধরনের জটিলতা। সাথে অ্যাপটি ভুয়া বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়ার ঝুঁকি তো রয়েছেই। এমন ভাবনা ও নিজের হারানো মোবাইল ফোনের অভিজ্ঞতা থেকে দেশের এক উদ্যোক্তা সম্পূর্ণ দেশীয়ভাবে ব্যবহারে সহজ করে তৈরি করেছেন একটি অ্যাপ। একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে যে কোনো পারমিশন ছাড়া কারো মোবাইল ফোন কেউ ওপেন করতে পারবে না, ওপেন করতে গেলেই সে আলটিমেটলি ধরা খেয়ে যাবে যে আমি ওটা ওপেন করছি। মোবাইলে ভুল পাসওয়ার্ড দিতে চাইলে বেজে উঠবে অ্যালার্ম, চাইলে কেউ সিম খুলতে বা মোবাইল ফোন বন্ধ করতে পারবেন না, উল্টো মোবাইল ফোনটি স্বয়ংক্রিয়ভাবে ছবি ও লোকেশন পাঠিয়ে দিবে ইমেলে, এমনকি মোবাইল থেকে চার্জার খুলে রাখতে চাইলেও দিবে নানা ধরনের সংকেত। এই ব্যক্তির কাছে ফোনটা এই মুহূর্তে আছে, লাস্ট লোকেশন তার এটা ছিল, আমি এটুকু সহায়তার সাথে জিনিসটা করতে পারি, তো ডেফিনেটলি এটা যেমন শৃঙ্খলা বাহিনীর জন্য সহজ হবে, ফোনটাকে সহজে বের করে নেওয়া আসা, আর আমি আমার জন্য ফিরে পাওয়া সহজ হবে, যত সময় ফোনটা ফিরে পাবো। এই সেবা নামমাত্র শুভেচ্ছা মূল্যে সারা বছর দেওয়ার কথা জানালেন এই উদ্যোক্তা। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।